এমন এমন রোগ ব্যাধির জন্ম নিবে যে মানুষ কখনো কল্পনা করে না। দেখছেন না এখন কি হচ্ছে, এমন রোগ ব্যাধি বের হবে সামনে, আরো বের হবে, যেগুলো মানুষ কখনো কল্পনাও করেনি যে এরকম করে মানুষ মারা যাইতে পারে। এই যে এখন ভাইরাসটা দেখছেন, এটারও ইঙ্গিত হাদিসের মধ্যে ছিল, আমরা হাদিসগুলো স্টাডি করিনি আগে। এবং এই ভাইরাসের পরের অবস্থা কি হবে সেটাও হাদিসের মধ্যে বলা আছে। এর পরে আসবে দুর্ভিক্ষ, লিখে রাখবেন, এর পরে আসবে কি দুর্ভিক্ষ। দেখবেন এই যে পুরো বিশ্বটাকে ভাইরাস দিয়ে একটা দিকে চোখ ফিরিয়ে রাখা হয়েছে, সবাই এখন এই ভাইরাসের দিকেই তাকিয়ে আছে। ভাইরাস ভ্যাকসিন, এর পিছনে কিন্তু অনেক এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এখন বিশ্বে, এটা আপনি বুঝতে পারছেন না। এই যে দেশে একটা ইস্যু তুলে দেওয়া হয়েছে, মূর্তি ভাস্কর্য, সবাই এটার পিছনে লেগে আছে এখন। দেখবেন আমরাই কিন্তু মারামারি কাটাকাটির মধ্যে আছি, যারা করছে তারাও মুসলিম, যারা বিরোধিতা করছে তারাও মুসলিম। এটা মূল উদ্দেশ্য না, এর পিছনে কোনো একটা মহল এমন কিছু করতে চাচ্ছে যেটা আমাদের এই জাতির জন্য হুমকি স্বরূপ হবে। পিছনে তারা কিছু না কিছু করার চেষ্টা করছে, আমাদেরকে একটা দিকে ফোকাস করিয়ে রেখেছে। আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি বুঝতে হবে, না হলে আপনি শুধু এই তোতা পাখির মতো কোরআন হাদিস পড়ে আপনি শেষ জামানায় চলতে পারবেন না। বিশ্বাস করেন, কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে। আমরা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কিতাবের কাছে ফিরে আসেন, রাসূলের হাদিসের কাছে ফিরে আসেন, আপনার দেশ সমৃদ্ধ হবে, আপনার ক্ষমতা স্থায়ী হবে, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন, সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কেন ইসলামটাকে আপনি শত্রু মনে করছেন? কী জন্য ইসলাম এবং মুসলিমদেরকে আপনি শত্রু মনে করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়ের ভিত্তিতে দেশ শাসন করেছে। কেন আপনি সেদিকে হাঁটতে চাচ্ছেন না? কেন আপনারা ওইদিকে যেতে চাচ্ছেন না? আমরা আপনাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছি, আর আপনারা আমাদেরকে শত্রু মনে করছেন। আর যারা আপনাদেরকে পিঠের পিছন দিক থেকে ছুরি মারবে, ওদেরকে আপনি বন্ধু মনে করছেন, ওরা আপনাকে পিঠের পিছন থেকে ছুরি মারবে, আজ হোক আর কাল হোক, দেখে নিন। আপনি আমার কথা বিশ্বাস করেন, ওরা আপনাকে পিঠের পিছন থেকে ছুরি মারবে, এটাই ওদের চরিত্র। আল্লাহ পাক বলেছেন কোরআনে, অসংখ্য জায়গায় আছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কশিন কালেও ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু, ফামা ইয়াতাওয়াল্লাহুম মিনহুম, তোমাদের মধ্যে যদি কেউ ওদের দিকে মুখ ফেরায়, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, ফামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের আদর্শ গ্রহণ করে, সে এই উম্মতের কেউ না, সে ওদের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেছেন, মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল লাযিনা আশরাকু, সূরা মাইদা পড়ে দেখেন। তিনি বলেছেন মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে দুই শ্রেণীর মানুষ, ইহুদি এবং মুশরিক, আল্লাযিনা আশরাকু, যারা শিরিক করে, এরা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান মুশরিক সভ্যতাকে আপনি বন্ধু মনে করবেন না, ভুলেও এরা কোশ্চিন কালেও আপনার বন্ধু নয়, এরা ওদের স্বার্থ ছাড়া এক পা নড়বে না, ওরা আমাদেরকে দাস হিসাবে বানিয়ে রাখতে চায়, এবং তারা আমাদেরকে ওদের যে ওঠো বসো এই অর্ডারে ফলো করতে চায়, তারা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েট করতে চায়, এবং সেটা সামনে তারা করেও ছাড়বে, কারণ ওরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে এবং ইহুদি খ্রিস্টান সভ্যতাকে অনুসরণ করবে। ওরা জেরুজালেম দখল করেছে 1914 সালে, 1948 সালে গিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, 2017 সালে তারা রাজধানী ঘোষণা করেছে জেরুজালেমকে, এখন আপনি হাত গুটিয়ে বসে আছেন, সব হয়ে গেছে প্ল্যাটফর্ম, ওখান থেকেই দাজ্জাল বের হবে। এবং আজকের বিশ্বের সব কিছু, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার মিডিয়া, প্রযুক্তি, যত যে আপনার ইয়াগুলো অস্ত্রশস্ত্র যা আছে, কূটনৈতিক নীতি, পররাষ্ট্রনীতি, সব ওই জেরুজালেম থেকেই নিয়ন্ত্রণ করা হয়। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোর ভিতরেও সব ইহুদিরাই ঢুকে গেছে এবং এরাই ওদেরকে নিয়ন্ত্রণ করছে, আর সময় বেশি নাই। তাই আখিরুজ জামান সম্পর্কে স্টাডি করার জন্য অনুরোধ করব, একটা খুতবায় সব বলা সম্ভব নয়, এতটুকু বলতে চাইলাম। পারিবারিক দিকে দেখেন, সামাজিক দিকে দেখেন, রাষ্ট্রের দিকেই দেখেন, যেদিকেই তাকাবেন দেখবেন শেষ জামানার যে আলামতগুলো বলা আছে হাদিসে এবং কোরআনে 100% মিলে গেছে, 100%। অনেকে বলতে পারে যে এরকম আলামত আগেও মিলেছিল, এটা নতুন না, তাদেরকে বলবো যে বিগত 100 বছরে যে আলামতগুলো এসেছে এগুলো তার আগের 1000 বছরে আসে নাই, কখনো না। সারা বিশ্বে গ্লোবালি কখনো সুদ খায়নি কেউ, সারা বিশ্বে গ্লোবালি জেনা ছড়ানো হয়নি, সারা বিশ্বকে একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ কখনো করা হয়নি। ইসরায়েল
2000 বছর ধরে তারা জেরুজালেমে ঢুকতে পারেনি, 1400 সালে তারা ঢুকেছে। এই ঘটনাগুলো আগে কখনো ঘটেনি, ইউনাইটেড নেশনস জাতিসংঘ আগে গঠন করা হয়নি, সারা বিশ্বের প্রতিটা মুসলিম কান্ট্রিতে এইভাবে মুসলিম থেকে কখনো মারা হয়নি। তাই যারা বলে যে এগুলো আগেও হয়েছিল, এত মাথা ব্যথার কিছু নাই, এরা বোকা স্বর্গে বাস করছে, এরা টোটালি স্কুল বয়, এদের পড়াশোনা করার জন্য অনুরোধ করবো আমরা এদেরকে।